Eu pensei por você. আচ্ছা, নাম্বার সিস্টেম সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? নাম্বার সিস্টেম তো অনেক, ন্যাচারাল নাম্বার সিস্টেম আছে, রিয়েল নাম্বার সিস্টেম আছে, ইন্টিজার নাম্বার আছে, এরকম নাম্বার আছে। ঠিক এরকম আর একটা নাম্বার সিস্টেম হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। কমপ্লেক্স নাম্বার, প্রত্যেকটা নাম্বার সিস্টেমে একটা সেট আছে, ঠিক একইভাবে কমপ্লেক্স নাম্বার সিস্টেমেরও একটা সেট আছে। সেই সেটটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি কমা এ কমা বি বিলংস টু আর, যেখানে এ আর বি অলওয়েজ বিলং করবে আর কে। এই আর জিনিসটা কি কেউ বলতে পারবে? রিয়েল নাম্বার আর হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ আপনার যে কমপ্লেক্স নাম্বারটা হবে, কমপ্লেক্স নাম্বার সিস্টেম যে কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটটা হবে, সেটা সবসময় কোন ফরম্যাটে থাকবে? এ প্লাস আই বি ফরম্যাট থাকবে। এটা আপনি এক্স প্লাস আই ওয়াই এই ফর্মেট দিয়ে যেটাই লেখেন না কেন, সমস্যা নেই। এই মোটামুটি এরকম ফর্মেটে থাকতে হবে যেখানে এ আর বি অলওয়েজ রিয়েল নাম্বারকে বিলং করবে। দেখেন এখানে লেখা আছে জেড ইজ ইকুয়াল টু 5 প্লাস 3 আই, জেড ইকুয়ালস টু 5 প্লাস 3 আই। এটা কি এ প্লাস আই বি ফর্মেটে লেখা আছে না? জি স্যার, এ প্লাস আই বি ফর্মেটে লেখা আছে, যেখানে এ এর মান কত আছে 5, আর বি এর মান কত আছে, বি এর মান আছে 3। থ্রি 5 আর 3 দুটাই কিন্তু রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারকে বিলং করছে না। 5 আর 3 দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, তো এ প্লাস আই বি যে ফরম্যাট থাকে, এই ফরম্যাটে এর সাথে যে অংশটুক থাকে, এ যে অংশটুক, এই পার্টটাকে বলা হয় রিয়েল পার্ট, এবং আই এর সাথে যে অংশটুক থাকে সেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। আই দ্বারা আমরা প্রকাশ করি ইমাজিনারি, অর্থাৎ দুইটা পার্ট থাকে একটা কমপ্লেক্স নাম্বারের, বাস্তব অংশ এবং অবাস্তব অংশ। বাস্তব অংশ হচ্ছে যেটা কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে, আর অবাস্তব অংশ হচ্ছে যেটা আই এর সাথে যে টার্মটা থাকে সেটাকে বলা হয় অবাস্তব পার্ট অংশ বা ইমাজিনারি পার্ট। তাহলে জেড ইজ ইকুয়াল টু 5 প্লাস 3 আই, এই যে পার্টটুক আছে এখানে রিয়েল পার্টের মান কত? ফাইভ 5। আর ইমাজিনারি পার্টের মান কত? থ্রি 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 ইমাজিনারি পার্টের মান হচ্ছে 3। এখন এই যে আই জিনিসটা, এই আই জিনিসটা আসলে কোথা থেকে আসছে? যেমন আপনারা দেখেন, আপনারা যদি কমনলি মানে সাধারণভাবে চিন্তা করে দেখেন, এমন কোন নাম্বার আপনি পাবেন না যেটা স্কোয়ার করলে নেগেটিভ ভ্যালু আসে। আসে এমন কোন নাম্বার কি আসলে আছে? এমন কিন্তু নাম্বার কোনো নাই, কারণ উপরে পাওয়ার যদি ধনাত্মক হয় বা জোড় হয়, তার ভ্যালু অলওয়েজ কি আসবে, পজিটিভ অলওয়েজ পজিটিভ আসবে। অর্থাৎ -2 হোল স্কোয়ার করেন বা 2 হোল স্কোয়ার করেন বা -5 হোল স্কোয়ার করেন, সবই কিন্তু আলটিমেটলি পজিটিভ ভ্যালু দেবে। তো এমন কি নাম্বার আছে যেটা আসলে স্কোয়ার করলে নেগেটিভ ভ্যালু দেয়? এমন কি থাকলে কোনটা আছে? রুটের ভিতরে ইমাজিনারি নেগেটিভ রুট যদি থাকে তাহলে হচ্ছে ওটা স্যার আই স্কোয়ার রুট ওভার মাইনাস রুট ওভার -1 কে হোল স্কয়ার করলে -1 আসে। রুট ওভার -1 কে হোল স্কয়ার করলে -1 আসে স্যার আই স্কোয়ার কে যদি আমরা বর্গ করি তাহলে স্কয়ার করলে তো হয়ে যায় স্যার -1 আসে। এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে স্যার ম্যাথমেটিশিয়ান কার্নেল একটা নাম্বার তৈরি করে আই, যেটাকে স্কোয়ার করলে আমি নেগেটিভ ভ্যালু সেখানে পাওয়া যায়। যেমন আমরা ইউজুয়ালি জানি রুডের মধ্যে কোন রকম নেগেটিভ জিনিস অ্যাকসেপ্টেবল না, যেমন রুড ওভার -9 এটা সম্ভব না, কারণ রুডের মধ্যে নেগেটিভ সম্ভব না। কিন্তু যখন স্যার সেক্ষেত্রে স্যার স্কোয়ার করে দিতে হবে -9 কে স্কোয়ার করে দিতে হতে পারে। ম্যাথমেটিশিয়ান কার্ডেন যখন ইমাজিনারি নাম্বার সিস্টেমটা তৈরি করলেন, তখন তিনি তৈরি করলেন যে আই যে সংখ্যাটা ইমাজিনারি এটাকে স্কোয়ার করলে এর মান আসে -1। তাহলে এখান থেকে আমরা -9 কে লিখতে পারি 9 আই আই স্কয়ার স্কয়ার। এই ইমাজিনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এটাকে শুধুমাত্র এভাবে লেখা যায়, এমনি পালকপক্ষে কখনো রুটের মধ্যে নেগেটিভ আসতে পারে না।
তো এই আইটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। এই নাম্বার যখন আসলো তখন কমপ্লেক্স নাম্বার সিস্টেমটাকে এই ফরম্যাটে লেখা হয়েছে আর কি। এখন এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমটাকে একটা এক্স আর প্লেনে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন অথবা আরগন্ড ডায়াগ্রাম, দুটো যে কোনো একটা বলা হয়, যেটা দ্বারা আপনি প্রকাশ করেন না কেন এই সংজ্ঞাটা উপরে লেখা আছে। এই কমপ্লেক্স প্লেন অর কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস। এই অংশটুকু বাংলা কে বলতে পারবেন? এই কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস, এর বাংলা কি? কমপ্লেক্স নাম্বার কে আমরা রিয়েল নাম্বারের একটা জোড়া চিন্তা করতে পারি। অর্থাৎ x প্লাস আই ওয়াই কোন কমপ্লেক্স নাম্বার, মনে করুন না 5 প্লাস 3 আই, এটা একটা কমপ্লেক্স নাম্বার না? জি স্যার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। বলছে অর্ডার পেয়ার, পেয়ার গুলো সঙ্গে কিভাবে তৈরি হয়, কোঅর্ডিনেট সিস্টেম আকারে তৈরি হয়। যেমন 5 প্লাস 3, এখানে রিয়েল পার্ট কত আছে, রিয়েল পার্টের মান কত আছে 5, আর ইমাজিনারি পার্টের মান কত আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স এর মান 5 আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান 3। তাহলে কমপ্লেক্স নাম্বার যে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই বলতে আছে 5 প্লাস 3, এটাকে কি একটা অর্ডার পেয়ার আকারে রিপ্রেজেন্ট করা যায়। যখনই অর্ডার পেয়ার আকারে রিপ্রেজেন্ট করা যায়, এই পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই প্লেনেও রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখানে যেটা আপনি দেখলেন 5 প্লাস 3 ওয়াই কে অর্ডার পেয়ার আকারে লেখা আছে 5 কমন 3, তাহলে এখানে এক্স এর মান কত, 5 স্যার 5, আর ওয়াই এর মান কত, 3 3। আচ্ছা, যে 5 যেটা, এটা কি রিয়েল পার্ট না ইমাজিনারি পার্ট? রিয়েল পার্ট, রিয়েল পার্ট, রিয়েল পার্ট। তাহলে এই যে এক্স অ্যাক্সিস কে আমরা ধরবো রিয়েল পার্ট, আর ওয়াই অ্যাক্সিস কে কি ধরবো, ইমাজিনারি পার্ট, ওয়াই অ্যাক্সিস কে ধরবো ইমাজিনারি পার্ট। এখন দেখেন এক্স এর মান কত আছে 5, তাই না? 5। তাহলে এদিকে 5 ঘর যাই আমি, 1 2 3 4 5, মনে করলাম এক্স এর মান 5, আর ওয়াই এর মান কত, 3। এটা কি উপরের দিকে যাবে নিচের দিকে যাবে? উপরের দিকে, 1 2 3, মনে করলাম 3 ঘর এটা। জি স্যার, এই যে একটা পয়েন্ট তৈরি হলো, অর্থাৎ এই পয়েন্টের মান কত, 5,3 স্যার, 5,3। এই যে একটা কমপ্লেক্স নাম্বারকে আপনি যে এক্স ওয়াই প্লেনে এই যে অর্ডার পেয়ার আকারে রিপ্রেজেন্ট করলে, এই প্লেনটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন অর আরগন্ড ডায়াগ্রাম, যেটাই বলেন। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আপনি এরকম এক্স ওয়াই প্লেনে রিপ্রেজেন্ট করতে পারবেন না? জি স্যার, জি স্যার, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এক্স ওয়াই প্লেনে রিপ্রেজেন্ট করতে পারবেন না। যেমন এখানে দেখেন এ মাই এ ইজ ইকুয়াল টু আছে কত, এই যে এখানে এ ইকুয়াল টু আছে -2 প্লাস আই, তাহলে এখানে এক্স এর মান কত, রিয়েল পার্টের মান কত আছে, -2, -2। কোন দিকে যাবে, বাম দিকে আসবে না, লেফট সাইডে স্যার, লেফট সাইডে। আর ওয়াই এর মান কত আছে, ইমাজিনারি পার্ট 1 +1, এই পয়েন্টারে লেখা যায়। জি স্যার, ওই বরাবরই আর কি উপর দিকে উঠবে, ওই বরাবরই উপরে, একটু সরে গেছে স্যার, এটা দেখো। তাহলে সিমিলারলি আছে b = 4 - 3i, এটা পারবেন স্যার? জি স্যার, 4 রিয়েল নাম্বার রাইট দিকে যাবে, আর স্যার নিচের দিকে নামবে, উপর নিচের দিকে স্যার -3, নিচের দিকে আসবে -3। তার মানে আমি এরকম পজিশনে একটা পয়েন্ট পাবো, তাই না? জি স্যার। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এরকম প্লেনে যখন রিপ্রেজেন্ট করা যায়, সেই প্লেনটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন অথবা আরগন্ড ডায়াগ্রাম। বোঝা গেল আমার কথা? জি স্যার। এখন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস এখানে লেখা আছে যে এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু যদি সি প্লাস আইডি হয়, অর্থাৎ দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, তাহলে রিয়েল পার্ট ইজ ইকুয়াল টু রিয়েল পার্ট আসবে, আর ইমাজিনারি পার্ট ইজ ইকুয়াল টু
ইমাজিনারি পার্ট আসবে। তাহলে এখানে রিয়েল পার্ট কত আছে? এ। আর ডান পাশে রিয়েল পার্ট কত আছে? সি। তাহলে এ ইকুয়াল টু সি। বাম পাশে ইমাজিনারি পার্ট কোনটা আছে? বি। আর ডান পাশে ইমাজিনারি পার্ট আছে? ডি। ডি। তার মানে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে রিয়েল নাম্বার ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার আসবে, আর ইমাজিনারি নাম্বার ইজ ইকুয়াল টু ইমাজিনারি নাম্বার অফ ইমাজিনারি নাম্বার আসবে। এখন এই জিনিসটা প্রমাণ আমরা দেখবো এটা আসলে কিভাবে আসে। যেমন দেখেন এখানে লেখা আছে ইফ টু কমপ্লেক্স নাম্বারস এ প্লাস আইবি অ্যান্ড সি প্লাস আইডি আর ইকুয়াল। বলা আছে যদি দুইটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি এবং সি প্লাস আইডি ইকুয়াল হয়, এই কথা থেকে কি এই লাইনটা লেখা যায়? স্যার লেখা যায়। জি স্যার লেখা যায়। লেখা যায়। তাহলে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু ডি। তাহলে দেখেন তো এখানে যে লাইনটা লেখা হয়েছে এই পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? বুঝতে মানে সমস্যা আছে কোন? না স্যার, খালি স্কোয়ার করে দিছে, ওভার সাইডে স্কোয়ার করছে। স্কোয়ার করলে কি আই স্কোয়ারের মান কত? -1। তাহলে এখানে মাইনাস লেখা যায়? জি স্যার। হ্যাঁ মাইনাস তো লেখা যাবে। তারপর এখান থেকে যে দেয়ারফর যে লাইনটা লেখা আছে এ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। জিরো। আচ্ছা এই লাইনটা কি রিপ্রেজেন্ট করে আমাকে একটু বলতে পারবেন? দুইটার মানে জিরো, দুইটা পজিটিভ, দুইটা দুইটা পজিটিভ নাম্বারের যোগফল, মানে দুইটা পজিটিভ নাম্বারের স্কোয়ারের যোগফল কি জিরো। এখন দুইটা পজিটিভ নাম্বার কখন যোগ করলে জিরো হয়? একটা যদি স্যার দুইটা পজিটিভ নাম্বারের মানে জিরো, দুইটা পজিটিভ নাম্বারের মানে যদি জিরো হয় তাহলে সে দুটা যোগ করলে জিরো হবে। তাহলে কি এ মাইনাস সি ইকুয়াল টু জিরো আর ডি মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো লেখা যাবে? জি স্যার। কারণ এখানে তোমার আসছে যে দুইটা পজিটিভ নাম্বার যোগফল জিরো, তাহলে ইন্ডিভিজুয়াল এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো লেখা যায়? জি স্যার। ওকে, তো যদি জিরো লেখা যায় তাহলে সেখান থেকে আমরা ফাইনালি প্রমাণে লিখতে পারি এই যে এ মাইনাস সি ইকুয়াল টু জিরো, ডি মাইনাস বি ইকুয়াল টু, লেখা যাবে এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু ডি। বুঝতে কোনো সমস্যা আছে এটা? না স্যার। ওকে, এরপর আসছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। পোলার ফর্ম থেকে আমরা দেখতে পাবো মডুলাস আর আর্গুমেন্টের যে ফর্মুলাটা আছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেই ফর্মুলাটা আমরা এখানে এখান থেকে দেখতে পারবো যে মডুলাস আর্গুমেন্ট কিভাবে বের করা হয়। মডুলাস কে রিপ্রেজেন্ট করা হয় আর দ্বারা, আর আর্গুমেন্ট কে রিপ্রেজেন্ট করা হয় থিটা দ্বারা। এখন এক্স ওয়াই যেরকম কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সেরকম পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা। একটাকে এক নম্বর সমীকরণ দিয়েছে, একটাকে দুই নম্বর সমীকরণ দিয়েছে। এই দুটাকে স্কোয়ার করলে কি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়? সি স্যার লেখা যায়। এই আরটাকে বলা হচ্ছে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। তো মডুলাস কে অনেক দুইটা জিনিস দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, হয় আপনি আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারেন অথবা মড জেড অথবা এইভাবে সাইন দিয়ে মডুলাস অফ জেড, হয় আর দ্বারা রিপ্রেজেন্ট করবেন অথবা মড জেড দ্বারা রিপ্রেজেন্ট করবেন অথবা মডুলাস অফ জেড দ্বারা রিপ্রেজেন্ট করবেন। সবকিছু মডুলাস রিপ্রেজেন্ট করে। কিসের মডুলাস রিপ্রেজেন্ট করে? একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস রিপ্রেজেন্ট করে। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করার ফর্মুলা কি হচ্ছে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারলেন কিনা? এটা কিসের ফর্মুলা? যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করার মডুলাস ফর্মুলা। এবার দেখেন তো এক নম্বর দুই নম্বর সমীকরণ যদি আমি দুই কে এক নম্বর দ্বারা ভাগ করি তাহলে কি এটা লেখা যায় ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স? জি স্যার। জি স্যার। তারপর থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লেখা যায়? জি স্যার। জি স্যার। এই থেটাটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট আর্গুমেন্ট। এখন বিষয় হচ্ছে মডুলাসের জন্য এরকম একটা ফর্মুলাই আছে, জাস্ট একটা ফর্মুলা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু আর্গুমেন্টের জন্য চারটা ফর্মুলা আছে। এ দেখেন নিচে লেখা আছে আর্গুমেন্টের জন্য কয়টা ফর্মুলা আছে? চারটা।
যে কোঅর্ডিনেটে আপনার কমপ্লেক্স নাম্বারটা পড়বে সেই কোঅর্ডিনেটের সূত্রটা আপনাকে ইউজ করে আর্গুমেন্ট বের করতে হবে। কোঅর্ডিনেট বিষয়টা কি, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। ফোর্থ কোঅর্ডিনেটে এই ফর্মুলা, থার্ড কোঅর্ডিনেটে এই ফর্মুলা, সেকেন্ড কোঅর্ডিনেটে এটা, ফার্স্ট কোঅর্ডিনেটে এটা। থার্ড কোঅর্ডিনেটে এখানে যেটা লেখা আছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স অল বাই এক্স, হয় এটা লেখা যাবে অথবা পাই প্লাস আলফা, এই ফর্মুলাটা লেখা যাবে। আলফা বলতে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সটাকে রিপ্রেজেন্ট করা হয়। সিমিলারলি ফোর্থ কোঅর্ডিনেটে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লেখা যায় অথবা 2 পাই মাইনাস আলফা এটাও লেখা যায়। এবং আপনার যে আর্গুমেন্ট বের হবে এই আর্গুমেন্টের মানটা সবসময় কতর মধ্যে সীমাবদ্ধ থাকবে, মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে পাই, মানে মাইনাস 180 থেকে প্লাস 180। এবং এই আর্গুমেন্টের আর একটা নাম হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুজ অফ আর্গুমেন্ট, অথবা প্রিন্সিপাল আর্গুমেন্ট আপনি যেটা করেন। এখন আপনি একটা ফর্মুলা দেখে, একটা কমপ্লেক্স নাম্বার দেখে কিভাবে বুঝবেন যে এটা কততম আর্গুমেন্টে, কততম কোঅর্ডিনেটে পড়ছে, বের করতে পারবেন কততম কোঅর্ডিনেটে পড়ছে, কিভাবে বের করতে হবে বলেন তো? ওয়াই আর এক্স এর মান দেখে, এক্স আর ওয়াই এর মান দেখে, তাই না? কারণ আপনারা জানেন যে অর্ডার পেয়ার আকারে রিপ্রেজেন্ট করা যায় এক্স ওয়াই প্লেনে একটা কমপ্লেক্স নাম্বারকে, তাই না? যদি আপনার মান হয় 4 + 5y, বলতে পারবেন এটা কততম কোঅর্ডিনেটে যাবে? ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেটে যাবে, কারণ এক্স এর মান 4 আর ওয়াই এর মান কত? 5। ফার্স্ট অবশ্যই পয়েন্ট এরকম জায়গায় আসবে, তাই না? জি স্যার। আচ্ছা যদি এরকম হতো স্যার, সেকেন্ড সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, যদি এখানে মাইনাস থাকতো থার্ড, থার্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট আসতো, আর এখানে প্লাস না যদি শুধু এখানে মাইনাস ফোর্থ, আরে ফোর্থ কোঅর্ডিনেট, অর্থাৎ তখন কিন্তু আপনার এই ফর্মুলা ইউজ করতে হবে আর্গুমেন্টের জন্য। অর্থাৎ আপনি দেখবেন যেটা যে কোঅর্ডিনেটে পড়ছে সেই কোঅর্ডিনেটের ফর্মুলাটা আপনি ইউজ করবেন, পরে আর্গুমেন্ট ইউজ করে আর্গুমেন্ট বের করবে। আর মডুলাস এর জন্য একটা কমন ফর্মুলা রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সেটাই আমি যে কথাগুলো আপনারা নিজেরাই বললেন সেটা এখানে ছবি এঁকে জিনিসটা বলা আছে। আচ্ছা এই প্রপার্টিজ গুলো খেয়াল রাখবেন, কোনটা কোন প্রপার্টিজ, মানে মডুলাস আর্গুমেন্টের বিভিন্ন প্রপার্টিজ আছে এই প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো। যেমন প্রথম প্রবলেমটা আছে সিম্পল একটা প্রবলেম, 1 + √3i, এর মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে, বলেন তো এর মডুলাস কত হবে? আর আর্গুমেন্ট কোনটা আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ, কোন ফর্মুলা আসবে স্যার? ফার্স্ট, ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট ট্যান ইনভার্স ওয়াই বাই সে অনুসারে কি করতে হবে, উপরে আলাদা ভাবে মডুলাস বের করতে হবে, ভাগ নিচে আলাদা হবে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে উপরে আসে হচ্ছে 5 আর নিচে আসে √41, তাই আসে না? আচ্ছা এরপর আছে 3 + 4i/5, এটার জন্য কোন ফর্মুলা ইউজ করব? লাস্ট স্টেপটা স্যার, লাস্ট স্টেপটা x + i/n, তাহলে ক্ষেত্রে মডুলাস হবে কত, √x² + y² / n, n বলতে কি হবে পাওয়ার স্যার 5, 5 তাহলে 5 টু দি পাওয়ার 5 হবে। আচ্ছা আর আর্গুমেন্ট কত হবে, n ইনটু আর্গুমেন্ট অফ x + i, তার মানে n হচ্ছে 5 আর আর্গুমেন্টের জন্য যে ফর্মুলাটা আসবে সেটা ইউজ করতে হবে, এটাও মনে হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, তার মানে যে ট্যান ইনভার্স 4/3, অলমোস্ট 4/3। ওকে দেখেন পরেরটাও বলছে মডুলাস আর্গুমেন্ট বের করতে, কিন্তু আগেরগুলো যেরকম a+ib ফরম্যাটে সুন্দর করে বসানো ছিল, এটা কি a+ib ফরম্যাটে বসানো আছে? যখন দেখবেন a+ib ফরম্যাটে বসানো নেই তখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে কিছু, সেটাকে a+ib ফরম্যাটে বসানোর চেষ্টা করতে হবে। আচ্ছা নিচে এটা কি a-b হোল স্কয়ার ফর্মুলা করছে না?
জি স্যার জি স্যার তাহলে তুমি এটা লিখতে পারো নিচে দেখো জি স্যার নিচে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন করে উপরে আসছে 1 প্লাস 2 y নিচে আসছে 1 প্লাস 2 কাটাকাটি করে কত আসছে 1 1 এটা কি রিয়েল পার্ট না ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট রিয়েল পার্ট রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট কি এখানে আসছে না স্যার একই হলো তাহলে এখান থেকে মডুলাস আর্গুমেন্ট ওই একই সূত্র ইউজ করে আমরা বের করেছি। আচ্ছা পরের প্রবলেমটাতে কি আছে দেখেন তো, ফাইন্ড দা মোড, এটাও মডুলাস আর প্রিন্সিপাল আর্গুমেন্ট আর্গুমেন্ট একই কথা, এইটা বের করতে বলছো মডুলাস আর আর্গুমেন্ট। দেখেন তো এখানে রিয়েল পার্ট কত 1 প্লাস cos আর 1 প্লাস cos আলফা আর ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন আলফা, তাই তো আই সাইন আলফা আই সাইন আলফা। হ্যাঁ তো এখানে অঙ্ক সলিউশনের সুবিধার্থে আমরা প্রথমে ধরে নিয়েছি যে 1 প্লাস cos আলফা প্লাস আই সাইন আলফা ইজিকাল টু আর cos থেকে প্লাস আই সাইন থেকে, এটা আমরা ধরে নিয়েছি। তারপর লিখেছি ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট, তাহলে কি রিয়েল পার্ট ইজ ইকুয়াল টু কত আসে আর cos থেটা, আর ইমাজিনারি পার্ট ইজ ইকুয়াল টু কত আসে সাইন আর থেটা, সাইন আর থেটা আর সাইন থেটা, তাই না? কারণ আর যেহেতু আমার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুটো সাথে গুণ করে আছে। গেল তাহলে এক নম্বর দুই নম্বর সমীকরণ, দেখেন তো এটা কি করছি কি বলে তাহলে এটাকে সেই ফর্মুলায় ফেলানোর জন্য আলফাটাকে আমি লিখছি 2 ইনটু আলফা বাই 2, তাহলে এখানে cos 2 আলফা ফর্মুলা পড়ছি, সেই ফর্মুলা লিখছি কি 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, তাহলে এখান থেকে 1 অন চলে গেল আর সামনে 2 আছে, 2 দিয়ে গুণ হয়ে হলো 4 cos স্কয়ার আলফা বাই 2, আর এর পাশে কত ছিল আর স্কয়ার রুট করতে হবে, রুট করতে হবে, রুট হয়ে গেলে কত আসলো r 2 cos আলফা বাই 2, তার মানে মডুলাসের মান কত আসলো, r টা কি মডুলাস না, আরটা হচ্ছে মডুলাস, মডুলাস এর মান কত আসলো 2 cos 2 cos আলফা বাই 2 cos আলফা বাই 2। এবার আমার টার্গেট হচ্ছে আর্গুমেন্ট বের করা, অর্থাৎ থিটার মান বের করা। আচ্ছা দেখেন তো এক নম্বর সমীকরণ থেকে এটা লেখা যায় জি স্যার, এক নম্বর থেকে এটা লেখা যায় যেখানে এই যে cos আলফা কে আবার এরকম 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1 লেখা যায় এই যে এই ফর্মুলা অনুসারে, আর r ইকুয়াল টু আমি পেয়েছি 2 cos আলফা বাই 2, তাহলে 1 1 চলে গেল 2 2 চলে গেল, ক্যালকুলেশন করে আসে cos আলফা বাই 2, বুঝতে পেরেছেন? তার মানে স্যার মূলত আমি এখানে আলফাটাকে হচ্ছে থিটা টার্মে নিয়ে আসলাম, এটাই? হ্যাঁ যেহেতু থেটা আলফা দুটাই আছে এই জন্য দুই ভাগে দুটাই আনা লাগতেছে। আচ্ছা সাইন আলফা ইজ ইকুয়াল টু আর সাইন থেটা, এই দুই নম্বর থেকে এভাবে লেখা যায় সাইন আলফা বাই আর সাইন থেটা ইজ ইকুয়াল টু, লেখা গেল, লেখা যাওয়ার পরে কি ওটাকে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 কিভাবে লিখে,
তাহলে এটা কাটাকাটি করে কত আসলো সাইন আলফা বাই টু, তাই তো? তারপর কাজ হচ্ছে থেটা বের করা, তো এই দুটো ভাগ করলে ট্যান থেটা চলে আসবে না, চার ভাগ তিন, তাহলে কত আসলো ট্যান থেটা ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই টু বাই কজ আলফা বাই টু ইজ ইকুয়াল ট্যান আলফা বাই টু, ট্যান ট্যান চলে গেল, তাহলে থেটা ইজ ইকুয়াল টু আসলো আলফা বাই টু, তাহলে মডুলাস কত আসলো টু কজ আলফা বাই টু, আর আর্গুমেন্ট আসলো থেটা ইজ ইকুয়াল টু আলফা বাই। স্যার ম্যাথ গুলো যদি ছোট করে করা হয় কোনো সমস্যা আছে? মানে মানে আরো মানে ছোট করে তো আরো করা যায় তাই না? মানে যেরকম আমরা সূত্র ফেলাই সেরকম না ধরে চিন্তা করতে পারি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অর্থাৎ কি ওয়ান প্লাস কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা আরটা বের করতে পারি কোনটা বা কিভাবে আসবে করবেন? হ্যাঁ, ওইভাবে আপনি যদি মনে করেন যে এটা এই নিয়ম ভাবে আমি মাধ্যমে বলতে করা যায় তাহলে অবশ্যই করবেন, কেন করবেন না? এখানে করতে যাচ্ছেন অন্য নিয়মে, তাই? স্যার এইখানে যেরকম ধরছেন ঠিক আছে, বাট ওইভাবেও তো করা যায়। কোন ভাবে বলেন? মানে ওয়ান প্লাস কজ স্কয়ার আলফা সমান সমান আমরা এক্স চিন্তা করতেছি এবং তো সেইভাবে লিখতে পারি ওয়ান প্লাস কজ স্কয়ার আলফা হোল স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান সাইন স্কয়ার, তো ওইখান থেকে কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান সমান ওয়ান হয়ে যাবে। মানে বের তো করা যায়, আমি এখন বের করিনি, মানে বের করা যায়, আমি এখনই বের করি। আপনি যেটা বের করতেছেন, করা না না, বের তো অনেক ভাবে যায় এখনো করা যায়, আপনি যেটা বলছেন সেই নিয়ম হবে চিন্তা করুন, তাই তো? সমস্যা নেই। আপনি বলছেন ওয়ান প্লাস কজ স্কয়ার আলফা, এটাকে কি ধরবেন, এক্স ধরবেন? হ্যালো, স্যার নেটে সমস্যা মেবি। উনি কি বলছিল, ওয়ান প্লাস কজ স্কয়ার? শুধু ওয়ান প্লাস কজ আলফা দেওয়া আছে না কি দেওয়া আছে ম্যাথমেটিক্সটা? আপনি প্রথমের আমাকে কথা প্রশ্ন বলতে করতেছেন কি প্রথম দেওয়া থেকে আছে? এখানে এটা করবেন, তাই তো? মেবি নেটে প্রবলেম স্যার, আচ্ছা ওইটাই মনে হয় বুঝেছিল স্যার, প্রথমের কথাটাই বলছিল মেবি। আচ্ছা, প্রথমে এখান থেকে উনি আর কিভাবে বের করবেন, এই যে ওয়ান প্লাস কজ আলফা হোল স্কয়ার প্লাস সাইন স্কয়ার আলফা, এইভাবে করবে তাই? বোঝা তো যায় না স্যার কি বলছে ক্লিয়ারলি, এই এতটুকু যে বুঝতে রুট পারছি ওভার, যে প্রথমের জায়গায় হচ্ছে ওয়ান প্লাস কজ আলফাকে এক্স ধরে হচ্ছে ওইটাকে মনে হয় ওয়াই আই ওয়াই ধরে এরকম কিছু একটা করে করার চেষ্টা করতেছিল। আচ্ছা করুক, যদি হয় তো হবে, সমস্যা নেই, একটা অঙ্ক যে এক নিয়মে করতে হবে কোনো কথা। যাই হোক, এখানে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে, হোমওয়ার্ক গুলো অবশ্যই করবেন, এই পর্যন্ত, এই ডি মর্গানস থিওরেমের উপর পর্যন্ত। হোমওয়ার্ক এর অ্যানসারও দেওয়া আছে, আচ্ছা স্যার এরকম যদি ত্রিকোণমিতিক টাইপের যদি কোশ্চেন গুলো থাকে স্যার, তাহলে এটা সলভ করার প্রসেস কি আসলে সবগুলো এরকম হবে নাকি ম্যাথ ম্যাথের উপর ডিপেন্ড করে? সবগুলা প্রসেস মানে এটা ম্যাথের আরে উপর উপরে ডিপেন্ড যে করে। আপনি যদি মনে করেন ওটা অন্য কোনো রুলে সলভ, অন্য কোনো ভাবে ক্যালকুলেশনটা নামানো সম্ভব, সেভাবে নামাবেন, একটা অঙ্ক তো একাধিক ভাবে করা যায়। আচ্ছা, স্যার এখানে বুঝতে পারছি হোমওয়ার্কে লেখা আছে এক্সাম্পল 11 12, এটা যে আপনাদের যে এইচ কে দাসের যে বইয়ের পিডিএফটা দিয়েছিলাম না, স্যার, ওই পিডিএফ এর 492 নম্বর পেজে আছে, এবং এটা হচ্ছে চ্যাপ্টার 6, পিডিএফটা খুঁজে দেখবেন, চ্যাপ্টার 6, কমপ্লেক্স নাম্বার হচ্ছে চ্যাপ্টার 6, পেজ নাম্বার হচ্ছে 492, এই যে এক্সাম্পল 11 আর এক্সাম্পল 12 দুটা করবেন। চ্যাপ্টার 6 পেজ নম্বর 492, পিডিএফ এর পেজ নম্বর 492, চ্যাপ্টার 6।